ওকে তো আজকে এই ক্লাসটা সাড়ে নটা থেকে হওয়ার কথা ছিল তো আমি একটু লেট করলাম অনিবার্য কারণবশত একটু পরে শুরু করলাম ক্লাসটা এই ক্লাসটাতে আমরা দু হাজার নিট দু চব্বিশ যেটা একদম এসে গেছে তার কিছু ইম্পর্টেন্ট টপিক বায়োলজির যেগুলো আমার মনে হয় আসার মতো সেরকম কয়েকটা টপিক নিয়ে আলোচনা করব। এবং তার সঙ্গে অভিয়াসলি যেগুলো নিয়ে অনেকদিন ধরে লোকে জিজ্ঞাসা করছে যে অফলাইন ক্লাসটা কবে হবে সেইটার অ্যানাউন্সমেন্ট অফলাইন পরীক্ষা কবে হবে সেটার অ্যানাউন্সমেন্ট সেটাও করব এবং তার সঙ্গে যারা নিট দু হাজার পঁচিশে এক বছরের ব্যাচের খোঁজ নেয় সেইটাও আজকে করে দেবো সেটাও আজকে বলে দেব কি ব্যাপার তো আছে সব কিছু বলে দেবো এবং তার সঙ্গে আমরা বছরের নিটের কিছু গুরুত্বপূর্ণ টপিক যেটা কয়েকটা টপিক আমরা আলোচনা করব ঠিক আছে তো একটু লেট হলো কেন লেট হলো সেটা একটু পরে বলছি তো তার আগে আমরা শুরু করি যে কিছু টপিক আমরা ডিসকাস করি আর কি ঠিক আছে দু হাজার জন্য যেগুলো আমার মনে হয় যে এবারের পরীক্ষায় আসার মতো এবারের পরীক্ষায় আসার মতো তো আমি শুরু করব যে চ্যাপ্টারটা দিয়ে সেই চ্যাপ্টারটা লোকে একটু ভয় পায় সেটা হচ্ছে বায়োমলিকিউলস বায়োমলিকিউলস এই চ্যাপ্টারটা থেকে একটা প্রশ্ন আমি সব সময় বলি যে খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বায়োমলিকিউলস এর বন্ড অর্থাৎ যে সমস্ত গুলো আমাদের শরীরে রয়েছে তাদের মধ্যে কি বন্ড দেখা যায় তো এটা খুব ইম্পর্টেন্ট অল্টারনেট ইয়ার প্রশ্ন আসে এবং সবসময় এটা ইম্পর্টেন্ট তাই বন্ডস এ যদি আমি বলি তাহলে চারটে ম্যাক্রোমলিকিউলস এর কথা আমাদের পড়তে হয় একটা হচ্ছে পলিস্যাকারাইড একটা হচ্ছে প্রোটিন একটা হচ্ছে লিপিড এবং আর একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড তো চারটে চারটে মানে আমাদের শরীরে ম্যাক্রোমলিকিউল রয়েছে তো এদের মধ্যে কি বন্ড দেখা যায় তো আমি সময় বলি এরা 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 বেসিক্যালি এরা হচ্ছে পলিমার ম্যাক্সিমামই এরা হচ্ছে পলিমার লিপিড একমাত্র পলিমার নয় তো পলিমার মানে কি যখন অনেকগুলো মনোমার একসঙ্গে জুড়ে কিছু একটা তৈরি হয় তাকে আমরা পলিমার বলে থাকি মানে মুক্ত অনেকগুলো জুড়ে একটা মুক্তর মালা তৈরি হলো এটাই হচ্ছে পলিমার এবং এই যে মুক্তর মালাটা তৈরি হলো তাহলে সুতো দিয়ে জুড়লো হচ্ছে বন্ড তো এদের প্রত্যেকেরই কিছু না কিছু মনোমার আছে এবং এদের মধ্যে কিছু না কিছু বন্ড আছে তো সেইগুলো আমরা যদি দেখি তাহলে পলিস্যাকারাইড এর মনোমার হচ্ছে মনোস্যাকারাইড পলিস্যাকারাইড এর মনোমার হচ্ছে মনোস্যাকারাইড এবং এদের মধ্যে যে বন্ডটা দেখা যায় সেই বনটার নাম হচ্ছে গ্লাইকোসাইটিক বন এদের মধ্যে যে বনটা দেখা যায় সেই বনটার নাম হচ্ছে গ্লাইকোসাইটিক বন প্রোটিনের মনোমার হচ্ছে অ্যামাইনো অ্যাসিড এবং এদের মধ্যে যে দেখা যায় সেটা হচ্ছে পেপটাইড বন যেটার সংকেত হচ্ছে সিওএনএ লিপিড লিপিড কোনো পলিমার নয় তাই লিপিডের কোনো মনোমার থাকারও প্রশ্ন নেই কারণ লিপিড ইজ নট পলিমার লিপিড কোনো পলিমার নয় লিপিডের মধ্যে তবে যে বন্ডটা দেখতে পাওয়া যায় সেই বন্ডটা হচ্ছে এস্টার বন্ড যেটা দেখতে পাওয়া যায় লিপিডের মধ্যে লাস্ট হচ্ছে নিউক্লিক অ্যাসিড নিউক্লিও নিউক্লিক অ্যাসিডের মনোমার হলো নিউক্লিওটাইড এবং নিউক্লিওটাইডগুলোকে জোরে যে বন্ড সেই বন্ডটার নাম হচ্ছে ফসফোডাইএস্টার বন্ড সেই বন্ডটার নাম হচ্ছে ফসফোডাইএস্টার বন্ড তো এটা খুব ইম্পর্টেন্ট একটা চার্ট যেখানে প্রতিটা ম্যাক্রোমলিকিউলের কি মনোমার এবং কি বন্ড সেইটা জানার প্রয়োজন সেইটা জানার প্রয়োজন এটা হচ্ছে প্রথম জিনিস যেটা আমাদেরকে জানতে হবে ঠিক আছে তো এইটা যদি আমরা বুঝে যাই এটা যদি আমরা বুঝে যাই তাহলে নেক্সট আমাদের যেটা দেখতে হবে এইটা হচ্ছে নিউক্লিক অ্যাসিডের একটা জিনিস নিউক্লিক অ্যাসিডের একটা জিনিস খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড অলরেডি বললাম যে নিউক্লিক অ্যাসিড হচ্ছে নিউক্লিওটাইডের পলিমার নিউক্লিওটাইড জুড়ে জুড়ে নিউক্লিক অ্যাসিড তৈরি হয় ঠিক আছে তাহলে নিউক্লিওটাইড এই জিনিসটা কি নিউক্লিওটাইড এই জিনিসটা হচ্ছে বেসিক্যালি একটা সুগার যেটা মেনলি একটা সুগার থাকে যেটা মেনলি একটা রাইবোস সুগার হয় ঠিক আছে একটা রাইবোস বা ডি অক্সি রাইবোস সুগার হয় তার সঙ্গে লেগে থাকে একটা নাইট্রোজেনাস বেস এবং তার সঙ্গে লেগে থাকে একটা ফসফরিক অ্যাসিড তো এই তিনটে জিনিসকে একসঙ্গে বলা হয় এই তিনটে জিনিসকে একসঙ্গে বলা হয় নিউক্লিওটাইড এই তিনটে জিনিস থেকে যদি আমি ফসফরিক অ্যাসিডটাকে বাদ দিই এবং শুধু যদি এই দুজনকে নিই তাহলে আমরা সেটাকে বলি নিউক্লিওসাইট আমরা সেই দুটোকে বলি নিউক্লিওসাইট এবং এই তিনটে জিনিসকে একসঙ্গে আমরা বলি নিউক্লিওটাইড ঠিক আছে এবং এই নিউক্লিওটাইট গুলো জোরে নিউক্লিও টাইটগুলো জোরে বাই ফসফোডাইজেস্টার বন্ড ঠিক আছে এই নিউক্লিওটাইড গুলো জ্বলে বাই ফসফো ডাইস্টার বন্ড এই একটা নিউক্লিওটাইড নিউক্লিওটাইড মানে হচ্ছে ফসফরাস গ্রুপ সুগার গ্রুপ তার সঙ্গে নাইট্রোজেনাস বেস আবার একটা ফসফরাস গ্রুপ একটা সুগার গ্রুপ একটা নাইট্রোজেনাস বেস এবং এইগুলো যে জুড়ছে এই বন্ডটা হচ্ছে ফসফো ডাইস্টার বন্ড এছাড়াও আরো কিছু এখানে বন্ড দেখা যায় যেরকম সুগার এবং নাইট্রোজেনাস বেসের মাঝে এই যে বন্ডটা এটা হচ্ছে বেসিক্যালি গ্লাইকোসাইটিক বন্ড এবং আরো একটা বন দেখা যায় ডিএন এর ক্ষেত্রে কারণ ডিএন এর ক্ষেত্রে কি হয় এদিকে একটা নিউক্লিওটাইডের এর চেন থাকে এদিকে আর একটা নিউক্লিও চেন থাকে তো এদের মাঝে যে বনটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে হাইড্রোজেন বন কিন্তু আমি বারবার বলছি হাইড্রোজেন বনটা কিন্তু শুধুমাত্র ডিএন এর ক্ষেত্রে দেখা যায় আর এর ক্ষেত্রে দেখা যায় না তাহলে আর এর ক্ষেত্রে শুধুমাত্র এই দুটো বন দেখা যায় ফসফোডাইএস্টার আর গ্লাইগোসাইটিক বন যদি ডিএনএ হয় যেখানে দুটো চেন রয়েছে সেখানে এক্সট্রা আর একটা দেখা যায় সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ড সো দ্যাট বনড ইস আমি মনে করলাম আমি মনে করছি এইটা হচ্ছে থেকে ইম্পর্টেন্ট জায়গা যেখান থেকে প্রশ্ন আসতে পারে এর প্রথম পার্ট থেকে বলছি যে বন্ডস অফ বায়োমলিকিউলস ভেরি ইম্পর্টেন্ট বন্ডস অফ বায়োমলিকিউলস ইজ ভেরি ইম্পর্টেন্ট তো সেই জায়গাটা আমি সবার আগে বললাম সবার আগে বললাম যে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট বোঝা গেল বায়োমলিকিউলস এর নেক্সট পার্টে আছে এনজাইম এনজাইম থেকে আমাকে তোরা যদি বলিস কি ইম্পর্টেন্ট তাহলে আমি বলবো এবারের নিটের জন্য এনজাইম থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এনজাইমের একটা প্রোটিন পার্ট থাকে যাকে আমরা এনজাইম এনজাইমের প্রোটিন পার্ট এবং অ্যাপো এনজাইমের সঙ্গে কিছু নন প্রোটিন পার্ট লেগে থাকে অ্যাপো এনজাইমের সঙ্গে কিছু নন প্রোটিন পার্ট লেগে থাকে যেগুলোকে আমরা কোফ্যাক্টার বলি তো কোফ্যাক্টর একটা হতে পারে কোএনজাইম একটা হতে পারে প্রস্থেটিক গ্রুপ একটা হতে পারে মেটাল তো তিন ধরনের কোফ্যাক্টর হতে পারে একটা কোয়েনজাইম একটা প্রস্থেটিক গ্রুপ একটা মেটাল এরা প্রত্যেকেই হচ্ছে কোফ্যাক্টর এরা প্রত্যেকেই হচ্ছে কোফ্যাক্টর যারা বেসিক্যালি নন প্রোটিন পার্ট অফ এনজাইম যারা বেসিকালি নন প্রোটিন পার্ট অফ এনজাইম কোএনজাইম অ্যাপোএনজাইমের সঙ্গে একটা ট্রানজিয়েন্ট একটা দুর্বল বন্ড করে লেগে থাকে প্রস্থেটিক গ্রুপ একটা স্টেবেল স্ট্রং বন্ড করে লেগে থাকে এবং মেটাল বেসিক্যালি আয়নিক বন্ড করে লেগে থাকে কোএনজাইম কারা কোএনজাইম হচ্ছে মেনলি ভিটামিন এক্সাম্পেল হচ্ছে এন এ এনএডিপি এরা হচ্ছে বেসিকালি কোএনজাইম যেটা বেসিক্যালি নিয়াসিন এই ভিটামিনটা দিয়ে তৈরি হয়েছে প্রস্থেটি গ্রুপ কারা প্রস্থেটি গ্রুপের এক্সাম্পেল হচ্ছে হিম যেটা দুটো এনজাইমের প্রস্থেটি গ্রুপ একটা হচ্ছে ক্যাটালেজ একটা হচ্ছে পার অক্সিডেজ এদের হচ্ছে হিম এবং মেটাল মেটালের মধ্যে একটা মেটাল হচ্ছে জিঙ্ক যেটা কার্বক্সি পেপটাইডেজ এর মধ্যে দেখা যায় তো এইটা হচ্ছে এর সব থেকে ইম্পর্টেন্ট জায়গা এনজাইমের মধ্যে এই পার্টটা এবং বাকিটার মধ্যে যেটা বললাম আমি জাস্ট আসছি এক মিনিট হ্যাঁ বলো না সেটা পরে বলবে আমি ক্লাসে আছি ওই বাইক থেকে অ্যাক্সিডেন্ট হয়েছে স্কিট করে সেটার জন্য তা তুমি আমি কি বলছি তোমার কি কালকে হবে নাহলে আমি বাসে করে চলে যাব অসুবিধা নেই গাড়ি তুমি পারবে আসতে না তাহলে তুমি যত সকালে আসতে পারবে আমি সকালে বেরিয়ে যাব তুমি না এলে আমি বাসে করে বেরিয়ে যাব আমি ভাবলাম ठीक 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 है ठीक है ठीक है ठीक है ठीक 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 তো এইটা হচ্ছে বায়োমলিকুলস এর সব থেকে ইম্পর্টেন্ট জায়গা যেটা আমি বললাম যেটা সব থেকে ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে এই জায়গাটা ঠিক আছে তো আমি যেটা বললাম বন্ডস ইন বায়োমলিকিউলস এবং তার সঙ্গে এনজাইমের এই পার্টটা হচ্ছে বায়োমলিকুলস এর সব থেকে ইম্পর্টেন্ট জায়গা অফলাইন ক্লাস তার অ্যানাউন্সমেন্টটা করি অফলাইন ক্লাস হচ্ছে থার্টি ফার্স্ট মার্চ কলকাতায় হবে এই জায়গাটা এখানে বলছি না এটা সমস্ত তাদের জন্য যারা আমাদের আলফা ব্যাচে রয়েছে অর্থাৎ যারা আমাদের পুরনো স্টুডেন্ট মানে যারা অলরেডি আলফা সবাই রয়েছে মানে ফিনিক্সের স্টুডেন্টরা রয়েছে স্বপ্নের সন্ধানে দু হাজার চব্বিশের স্টুডেন্টরা রয়েছে ফিনিক্স দু হাজার চব্বিশের স্টুডেন্টরা রয়েছে এবং নতুন করে যারা আলফা দু হাজার চব্বিশে এনরোল করেছে তারাও রয়েছে তো আলফা দু হাজার চব্বিশে যারা রয়েছে তার মানে সবার কথাই আমি বলছি তারা যোগাযোগ করে নিস কারণ একটা এনরোলমেন্টের ব্যাপারে এনরোলমেন্ট নয় মানে আমরা জাস্ট একটা হিসেব করব যে কতজন আসতে চলেছে তো সেইটা হবে থার্টি ফার্স্ট মার্চ রবিবার দিস ইজ অফিসিয়াল নাও এই দিন হচ্ছে আমাদের অফলাইন ক্লাস হবে একটা যেখানে আমরা কুইকলি সমস্ত ইম্পর্টেন্ট টপিকগুলোকে হাইলাইট করব একটা লাইভ ফেস টু ফেস ক্লাস নেব কোন রকম সময় নষ্ট করবো কুইক রিভিশন মানে অ্যাজ ইফ আমরা মনে করব যেন একত্রিশ তারিখের পরের দিন অর্থাৎ পয়লা এপ্রিল যদি নিট হতো পয়লা এপ্রিল যদি নিট হতো তাহলে তার আগের দিন একটা স্টুডেন্টকে কি কি পড়ানো মানে কি কি লাস্ট আগের দিন তো মানে আইডিয়ালি একটা ভালো স্টুডেন্টের কিন্তু পরীক্ষার আগের দিন সে পুরোটা রিভাইজ করে মানে একটা লোকে একটা কথা বলে যে একদিনে রিভিশন করা সম্ভব নয় তুই যে টপারের থেকে জিজ্ঞাসা করে নে যারা নিচে চান্স পেয়েছে যে তারা পরীক্ষার আগের দিন এন্টায়ার সিলেবাস রিভিশন করে তাহলে কি করে করে তাহলে মানে করে মানে নিশ্চয়ই করানো যায় ঠিক আছে এরকম নয় যে অসম্ভব বলে কিছু না মানে বায়োলজি দু ঘন্টাতে আমি এমন ভাবে রিভিশন করাতে পারি মানে জুলজির কথা বলছি আমার পার্টের কথা বলছি যেটা পরীক্ষার আগের দিন করা উচিত তো আমাদের ওটাই প্ল্যান যদি এক ফার্স্ট এপ্রিল যদি পরীক্ষা হতো তাহলে তার আগের দিন মনে করেন মানে আমরা মানে আমি ছোটবেলায় এটা করতাম সেটাই মনে করে মানে সেটাই মনে করব আর কি যে পরের দিন পরীক্ষা হলে আমার আমার একজনই টিউটার ছিল প্রশান্ত স্যার থ্রু আউট ক্লাস টেন অব্দি তো পরের দিন পরীক্ষা থাকলে তার আগের দিন স্যার আসতো এসে অনেকক্ষণ থাকতো এবং মানে পরের দিন পরীক্ষা কোন একটা সাবজেক্টে তার আগের দিন আসতো এবং ওভারঅল ওভারঅল মানে একটা একটা ডিসকাশন হতো আউট দু দু আড়াই ঘন্টা থাকতো আমার কাছে সেটা খুব এফেক্টিভ লাগতো তো এইটাতে আমরা এটাই ভাববো মানে আমি ভাবছি যে ফার্স্ট এপ্রিল কোন একটা পরীক্ষা ফার্স্ট এপ্রিল নিট তার আগের দিন আমার কাছে বাচ্চারা এসছে তাহলে আমি যে কথাগুলো বলবো যে লাইনগুলো বলবো সেগুলো যেন পরের দিন কোয়েশ্চেনে থাকে তো সেই ভেবেই থার্টি ফার্স্ট মার্চের পুরো ব্যবস্থাটা করা সো আলফা দু হাজার চব্বিশ বা ফিনিক্স দু হাজার চব্বিশের স্টুডেন্ট তার সঙ্গে যারা আলফাতে জয়েন করছে বা এখনো এখনো দু একজন করে করছে প্রত্যেক দিন তো আলফা দু হাজার চব্বিশের যারা রয়েছে তারা প্লিজ জেনে নিস আমি ব্যাচেও অ্যানাউন্স আমি ব্যাচে অলরেডি বলে দিয়েছি যে কখন হবে কোথাও হবে বাইরের কিন্তু যারা আমাদের স্টুডেন্ট নয় তারা কিন্তু সেদিন এলে ফিরে যেতে হবে ঢুকতে পারবে না ঠিক আছে আমি এখনই বলে দিচ্ছি তারা কিন্তু ঢুকতে পারবে না যারা আমাদের স্টুডেন্ট নয় ঠিক আছে হ্যাঁ এবার জায়গা খালি রয়েছে তখন হয়তো ঢুকিয়ে দিলাম কিন্তু জায়গা খালি থাকবে না ফুল হাউস হবে এবং তাই বাইরে যারা স্টুডেন্ট নয় তারা আলফা ব্যাচের যারা স্টুডেন্ট নয় তারা পারবে না তাই এলে ফিরে যেতে হবে সো এটা হচ্ছে থার্টি ফার্স্ট মার্চ সেভেন্থ এপ্রিল এর পরে পরীক্ষা হবে এই পরীক্ষাটাতে যদি কেউ বাইরের কেউ চায় চলে আসতে পারে পরীক্ষা দিতে পারে ঠিক আছে সেভেন্থ এপ্রিল রবিবার যেটা হবে হচ্ছে এটার কোথায় হচ্ছে সেটা বলতে পারি সেটা হচ্ছে ডিরোজিও মেমোরিয়াল কলেজে যেহেতু এখানে বসার জায়গার অভাব নেই এবং কোশ্চেনও যেহেতু বেশি অনেক ছাপানো হয় তাই কোশ্চেনও পেয়ে যাবে বসে যেরকম ভাবে নিটের পরীক্ষা একটা ক্লাস কোনো একটা ক্লাসরুমেই তো বসে পরীক্ষা হয় সেরকম ভাবেই পরীক্ষা হবে তো এটা সেভেন্থ এপ্রিল সানডে রিরোজি মেমোরিয়াল কলেজে অফলাইন মক টেস্ট হবে সো দিস ইজ অ্যাবাউট দ্য থার্টি মার্চ যেখানে অফলাইন ক্লাস হবে এবং সাত তারিখ রিরোজি মেমোরিয়াল কলেজে পরীক্ষা হবে যেটা প্রত্যেক বছর হয় এবং এটাই এবার আমাদের জিতবে বাংলা দু হাজার চব্বিশের দুদিনের ইভেন্ট থার্টি ফার্স্ট মার্চ এবং

নিজের প্রিপারেশন কোনদিন নেয়নি এবং এখন থেকেই যে দু হাজার পঁচিশে পঁচিশের জন্য বলছি যারা উঠলো এবং যারা দু হাজার পঁচিশে দেবে এবং এখনই এখন থেকেই ক্লাস শুরু করতে চায় তাদের জন্য আমাদের একটা ব্যাচ এপ্রিলের ফার্স্ট উইক থেকে শুরু হচ্ছে সেকেন্ড উইক থেকে শুরু হচ্ছে সেটা হচ্ছে স্বপ্নের সন্ধানে ব্যাচের দু যেটা ওয়ান ইয়ার ব্যাচ এবং আমরা যেটা করি এই ব্যাচটাকে পরে আমরা ফিনিক্স মানে আমাদের যেটা ফিনিক্স দু হাজার পঁচিশ আসবে যেটা ওয়ান ইয়ার ব্যাচ আফটার নিট যে ব্যাচটা লঞ্চ হবে আমরা তাদেরকে সেই অ্যাক্সেসটাও দিই যাতে তারা ইলেভেনটাকেও তেরালালি পড়তে পারে তো সেইটা এপ্রিলে শুরু হবে তো যারা সেইটাতে জয়েন করতে চায় তারা জয়েন করে যেতে পারে এই একটাই নম্বর আছে আমাদের এই নাম্বারটাতে ফোন বা হোয়াটসঅ্যাপ করে তাই যারা এখন থেকেই দু হাজার পঁচিশের টার্গেট করছে এবং এখনই ঢুকে যেতে চায় মানে তারা মে অব্দি অপেক্ষা করতে চায় না মেয়ের পরে কোর্স এর অপেক্ষা করতে চায় না বা যারা পরের বছরই নিট দেবে এই দুজনের জন্য ব্যাচ যেটা এপ্রিলের সেকেন্ড উইক থেকে শুরু হবে তার এনরোলমেন্ট চলছে এই নম্বরটাতে নাইন ডবল থ্রি ডবল জিরো ফাইভ ফোর ডবল ফাইভ থ্রি নাম্বারে যোগাযোগ করা হবে ইভেন যারা যেটা টু ইয়ার ব্যাচ দু হাজার ছাব্বিশ যারা মাধ্যমিক দিয়েছে এবছর তাদেরও এনরোলমেন্ট চলছে চলছে এই একই নম্বরে ফোন বা হোয়াটসঅ্যাপ করে দু হাজার সে নিতে পারে পরে আমি ডেডিকেটেড ভিডিও দেব তো বেসিক্যালি যারা ওয়ান ইয়ার ব্যাচটা নেবে তাদেরকে আমরা দুটো ব্যাচ দেব একটা তো স্বপ্নের সন্ধানে দু হাজার পঁচিশ ব্যাচ পাবেই এবং তার সঙ্গে তারা পরে ফিনিক্স দু হাজার পঁচিশ ব্যাচটাও পাবে যাতে তারা ইলেভেন টুয়েলভকে একসাথে পড়তে পারে ক্র্যাশ কোর্সের ক্লাসও পারে এবং ক্র্যাশ কোর্স বুঝি ওয়ান ইয়ার ওই ব্যাচটাও পায় আর এই টুয়েলভের ব্যাচটাও পায় দুটো ব্যাচই পায় এবং সব মিলিয়ে কোর্স ফিজ আমাদের সেমি থাকে এক বছরে ফোর ট্রিপল নাইন থাকে চার হাজার নশো নিরানব্বই এই দুটো ব্যাচই সে পাবে আর যেটা টু ইয়ার ব্যাচ সেটাতে ওয়ান টাইম ফিজ হচ্ছে এইট ট্রিপিল নাইন তো যারা দু হাজার চব্বিশ এই সবটা বলে দিলাম বাকি এই নম্বরটা রয়েছে এই নাম্বারটা দিয়েই এই নাম্বারটাতে ফোন বা হোয়াটসঅ্যাপ করে যাদের নেওয়ার নিয়ে নিতে পারে ব্যাস হলো এবার আমরা জিনিসে সেটা হচ্ছে ব্রিদিং এবং এক্সচেঞ্জ ব্রিদিং এবং এক্সচেঞ্জে আমার যেটা সব থেকে ইম্পর্টেন্ট জায়গা যেটা আমি বলছি সেটা অলরেডি আগের বছর কোশ্চেন চলে এসছে তাই আমার এই বছর মনে হয় যেখান থেকে প্রশ্ন আসবে সেটা হচ্ছে মধ্যে একটা জায়গা রয়েছে তার নাম পন্স পন্সের নিচে একটা জায়গা আছে তার নাম মেডুলা তো এই মেডুলার মধ্যে একটা সেন্টার থাকে যার নাম রেসপিরেটারি রিদম সেন্টার আমার কেন যাই না মনে হচ্ছে এটা নিট দু হাজার আসার মতো প্রশ্ন খুব স্ট্রং ফিলিং লাগছে তাই লিখছি এটা রেসপিরেটারি রিদম সেন্টার সেন্টার কোথায় থাকে মেডুলাতে থাকে এবং এরাই এরাই ফ্রেনিক নার্ভের সাথে কানেক্টেড এবং এরাই আমাদের যে যে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি আমরা যে ব্রিদিং করছি এরা সেই জিনিসটাই করায় এবং এদেরকে কন্ট্রোল করে এই রেস্পিডের রিদেম সেন্টারকে কন্ট্রোল করে পনসে থাকা দুটো সেন্টার যাদের নাম হচ্ছে নিউমোট্যাক্সিক সেন্টার তো নিউমোট্যাকসিক সেন্টারের কাজ কি নিউমোট্যাক্সিক সেন্টারের কাজ হচ্ছে এই রেসপিরেটারি রিদম সেন্টারকে কন্ট্রোল করা তাহলে এখান থেকে প্রশ্ন কি আসে যে আমাদের যে ব্রিদিং হচ্ছে স্পন্টিনিউয়াস যে ব্রিদিং হচ্ছে সেটা কে করাচ্ছে সেটা করাচ্ছে রেসপিরেটারি রিদম সেন্টার একে কন্ট্রোল কে করছে একে কন্ট্রোল করছে পনসে থাকা নিউমোট্যাক্সিক সেন্টার সো এভরিথিং ইজ ইম্পর্টেন্ট এবং এই দুটো জিনিস মিলিয়ে আমাদের ব্যাপারটা হয় এর বাইরে কিছু আমাদের ব্রিদিং এর জন্য আমাদের কিছু কেমোসেন্সিটিভ এরিয়া রয়েছে যেগুলো আমাদের রক্তে কার্বন ডাই অক্সাইড বা পিএইচ বা এইচ প্লাস তুই যাই বলিস না কেন সেইটাকে ডিটেক্ট করে সেই জিনিসটাকে ডিটেক্ট করে এবং কেমোসেন্সিটিভ এরিয়াগুলো কোথায় থাকে অ্যাওটিক বডিতে থাকে ক্যারোটিট বডিতে থাকে এবং তার সঙ্গে অ্যাওটিক বডিতে থাকে ক্যারোটিক বডিতে থাকে এবং তার সঙ্গে মেডুলাতে থাকে বিসাইড রেসপিরেটারি রিদেম সেন্টার বিসাইড রেসপিরেটরি রিদম সেন্টার তো এইটা হচ্ছে আমাদের আমার কেন জানি না মনে হয় নিট এই এই জায়গাটা থেকে বহুদিন প্রশ্ন আসেনি এবং দু হাজার চব্বিশ নিটে এই জায়গাটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল আমার মনে হচ্ছে এটা আমার এটা মনে হচ্ছে আমি দু হাজার ছাব্বিশের অ্যাসপিরেন্ট এতবার লেখার দরকার নেই মানে আমি এটা দেখে কি করব আমি বুঝে গেছি অভি তুমি দু হাজার ছাব্বিশের অ্যাসপিরেন্ট ঠিক আছে আমার কিছু বলার নেই মানে ঠিক আছে দু হাজার চব্বিশে মানে আমি খুব খুশি তুমি দু হাজার ছাব্বিশে পরীক্ষা দেবে জেনে তো যাই হোক এইটা হচ্ছে রেসপিরেটরিদম সেন্টার যেটা আমাদের মেরুলাতে থাকে এবং পঞ্চে থাকে এটা আমার কেন যাই না মনে হয় এবছরের খুব ইম্পর্টেন্ট একটা জায়গা এবং তার সঙ্গে ব্রিদিং এবং এক্সচেঞ্জ থেকে দু হাজার চব্বিশের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে রোগগুলো সেটা হচ্ছে অ্যাজমা যেখানে ইনফ্ল্যামেশন অফ ব্রঙ্কিওল হয় ইনফ্ল্যামেশন অফ ব্রঙ্কিওল হয় এবং হুইজ সাউন্ড পাওয়া যায় একটা এমফাইসিমা যেটা স্মোকিং এর জন্য হয় এবং অ্যালভিওলাইয়ের এর ডিস্ট্রাকশন হয় এই দুটো রোগের কথা পার্টিকুলারলি আমি বলতে চাই যেটা আমার মনে হয় এবার দু হাজার চব্বিশে ব্রিদিং এবং এক্সচেঞ্জ থেকে এটাই এবার এর বাইরে অবভিয়াসলি যে কোন বছর নিটে এই প্রশ্নটা তো সবসময় ইম্পর্টেন্ট থাকে যেহেতু আগের বছর প্রশ্ন এসছে তাই এবছর আসার সম্ভাবনা খুব কম তবে এইটা সবসময় ইম্পর্টেন্ট থাকে মানে এটার মধ্যে আলাদা করে কিছু বলার নেই যে টাইডাল ভলিউম পাঁচশো এম হয় এক্সপিটারি রিজার্ভ ভলিউম এগারোশো এম হয় এগুলো প্রতি বছরের জন্য ইম্পর্টেন্ট রেসিডুয়াল ভলিউম বারোশো এমএল হয় ইন্সপিরেটারি রিজার্ভ ভলিউম তিন হাজার এমএল হয় এবং তার সঙ্গে বাকি যে ক্যাপাসিটিগুলো রয়েছে যেরকম ইন্সপিরেটারি ক্যাপাসিটি মানে আইআরভি প্লাস টিভি মানে সাড়ে তিন হাজার এক্সপিরিটারি ক্যাপাসিটি মানে এক্সপিরিটার রিজার্ভ ভলিউম প্লাস টাইডাল ভলিউম মানে সতেরোশো এমএল বা ষোলোশো এমএল ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি মানে রেসিডুয়াল ভলিউম প্লাস এক্সপিরিটার রিজার্ভ ভলিউম অ্যাপ্রক্সিমেটলি তেইশশো এমএল ভাইটাল ক্যাপাসিটি মানে আইআরভি প্লাস টিভি প্লাস ইআরভি মানে অ্যাপ্রক্সিমেটলি সাড়ে চার হাজার এম এবং টোটাল লাগ ক্যাপাসিটি মানে টোটালটা তো এইটা প্রতি বছরের জন্য ইম্পর্টেন্ট এটা নতুন করে কোনো ব্যাপার নয় এটা আমি বহুবার বলেছি তবে আমার কেন জানি না মনে হয় এবার ব্রিদিং এবং এক্সচেঞ্জের যেটা ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে এই জায়গাটা পার্টিকুলারলি আমার খুব ফিলিংস লাগছে তো এবার এই প্রশ্নটা আসবে যে নিউমোট্যাক্সিক সেন্টার রেসপিরেরিদেম সেন্টার এই জায়গাটা থেকে আমার কেন জানি না মনে হচ্ছে এই বছর একটা প্রশ্ন আসবে এটা না আসলে রোগ দুটো এই দুটো রোগ থেকে আসবে অ্যাজমা বা এমফাইসিমা থেকে আসবে এই দুটো আমার মনে হচ্ছে এমফাইসিমাতে অ্যালভিওলার অ্যালভিউলার ডিস্ট্রাকশন হয় অ্যাজমাতে এটা হয় তো এটা ব্রিদিং এবং এক্সচেঞ্জ হয়ে গেল ব্রিদিং এবং এক্সচেঞ্জে আমার মনে হয় এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট আমরা একটু টুয়েলভের চ্যাপ্টারে চলে যাই ঠিক আছে টুয়েলভের চ্যাপ্টারে আমরা হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ করি আমি আমি এরকম ক্লাস বেশ কয়েকটা নেব ঠিক আছে আজকে একটা ক্লাস নিলাম এরকম কয়েকটা বেশ কয়েকটা ক্লাস নেব এবং আমরা প্রতিটা চ্যাপ্টারেরই কিছু ইম্পর্টেন্ট টপিক আমরা ডিসকাস সব কটা চ্যাপ্টারেরই ইম্পর্টেন্ট টপিক আমরা ডিসকাস করব কিছু তো আমরা একটু হিউম্যান হেলথ এন্ড ডিজিজে যাই লোকে আমাকে বলে যে আজকে একজনের সাথে দেখা হয়েছিল সে প্যারামেডিক্যাল কোর্স করছে প্যারামেডিক্যাল কোর্স পাস করে গেছে মানে সে এখন মানে চাকরি করছে আর কি তো এরকম সাথে দেখা হয়েছিল সে আমাকে দেখা বললো যে স্যার আমি তো রিপ্রোডাকশন বুঝতাম না তারপরে আপনার থেকে রিপ্রোডাকশন তো আমাকে যেই দেখা হয় সেই আমাকে বলে আমি আপনি স্যার রিপ্রোডাকশন এক্সট্রাঅর্ডিনারি পড়ান তো সেই জন্য আমি রিপ্রোডাকশনটা আজকে বলছি না ওটা অন্য কোনো দিন বলবো কারণ লোকে সবসময় বলবে নাহলে আমি রিপ্রোডাকশনই পড়াচ্ছি খুললেই বলতে রিপ্রোডাকশন পড়াচ্ছি তো যাই হোক হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ এইখান থেকে আমার মনে হয় যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে রোগগুলো রয়েছে সেগুলোর একটা হাইলাইট আমার মনে হয় ইম্পর্টেন্ট জায়গা দুটো জায়গা আমার খুব ইম্পর্টেন্ট মনে হয় মানে হিউম্যান হেলথ অ্যাড ডিজিজে অনেকগুলো জায়গা আছে প্রশ্ন আসার মতো চারটে জায়গা আমি পার্টিকুলারলি বলতে চাই হিউম্যান হেলথ এন্ড ডিজিজে একটা হচ্ছে ব্যাকটেরিয়াল কিছু রোগ আছে ব্যাকটেরিয়াল রোগের মধ্যে টাইফয়েড আছে টাইফয়েডে কি মাথায় রাখতে হয় টাইফয়েড ডায়াগনোসিস হয় ওয়াইডাল টেস্ট দিয়ে দ্যাটস ইট নিউমোনিয়া যেখানে অ্যালভিওলাই এফেক্ট করে এবং ব্লু ব্লু হয়ে যায় বডি ব্লু হয়ে যায় নোক ফোক গুলো ব্লু হয়ে যায় কারণ যেহেতু অ্যালভিওলাই মানে অ্যালভিওলাইতে এফেক্ট হচ্ছে তাই অক্সিজেন যেতে পারে না তাই হাত ফাত আঙুল টাঙুল গুলো নীল হয়ে যায় তো নিউমোনিয়াতে এই জিনিসটা হয় ঠিক আছে ভাইরালে একটাই পড়তে হয় সেটা হচ্ছে কমন কোল্ড যেটা মাথায় রাখতে হয় কমন কোল্ডেও সর্দি কাশি জ্বর হয় নিউমোনিয়াতেও সর্দি কাশি জ্বর হয় তবে নিউমোনিয়া অ্যালভিওলাইকে এফেক্ট করে লাংকে এফেক্ট করে but common cold does not affect lung does not affect lung এটা মাথায় রাখতে হবে does not affect lung লাংকে এফেক্ট করে না ঠিক আছে লাংকে এফেক্ট করে না common cold লাংকে এফেক্ট করে না এটা মাথায় রাখতে হবে ঠিক আছে তো এটা হচ্ছে ভাইরাল ব্যাকটেরিয়া ভাইরালের পরে প্রোটোজোয়াল এর মধ্যে প্লাজমোডিয়াম যেটা ম্যালেরিয়া করে তো প্লাজমোডিয়ামের কে মানুষের শরীরে ঢোকে সেটা হচ্ছে স্পোরোজয়েট স্পোরোজয়েট মানুষের শরীরে ঢোকে স্পোরোজয়েট হচ্ছে করে 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 এইটা প্রশ্ন মানুষকে এবং মানুষের শরীরে প্রথমে কোথায় যায় লিভারে যায় তারপরে আরবিসিতে তে যায় এবং আরবিসি ডিস্ট্রাকশন করে আরবিসিকে কে ফাটিয়ে দেয় সেই জন্যেই কিছুদিন অন্তর অন্তর জ্বর আসে এবং আরবিসি থেকে মশার শরীরে কে ঢোকে মশার শরীরে ঢোকে হচ্ছে গ্যামেটোসাইট তাই প্রশ্ন দুটো করতে পারে একটা হচ্ছে মানুষের শরীরে কে ঢোকে স্পোরোজয়েড আর মশার শরীরে কে ঢোকে সেটা হচ্ছে গ্যামেটোসাইট এবং ডেঞ্জারাস প্লাজমোডিয়াম কে সেটা হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম এইটা হচ্ছে সেরিব্রাল ম্যালেরিয়া করে এটা হচ্ছে সব থেকে সবথেকে সব থেকে ডেঞ্জার হচ্ছে প্লাজমোডিয়াম যেটা হচ্ছে সেরিব্রাল ম্যালেরিয়া করে ফ্যালসিফেরাম ঠিক আছে এর বাইরে ফাঙ্গাল রোগের মধ্যে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তিনটে ফাঙ্গাস রয়েছে ট্রাইকোফাইটন এবং মাইক্রোস্পোরাম এই তিনটে ফাঙ্গাস রয়েছে যারা চামড়ার ওপরে গোল গোল দাগ করে চুলকায় সেটাকে আমরা রিং বা দাঁত বলি রিং ওয়ার্ম বা দাঁত বলি যেটা এই তিনটে ফাঙ্গাস করে রিং ওয়ান বা দাঁত বলি নতুন একটা টপিক সিলেবাসে রয়েছে সেটা নিয়ে সবাই খুব হাইপার হয়ে উঠেছে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া ডেঙ্গু এবং চিকুনগুনিয়া এটা নিয়ে লোকে খুব হাইপার হয়ে গেছে কি প্রশ্ন আসবে একটাই জিনিস মাথায় রাখ এটা সিলেবাসে ছিল শোন এনসিআরটি নতুন করে কোন সিলেবাস অ্যাড করে লোকে হাইপার হয়ে যায় এটা এটা সম্পর্কে একটা লাইন লেখা ছিল ওই একটা লাইনই থাকবে এর বাইরে প্রশ্ন আসবে না সেটা মাথায় রাখতে হবে এই দুটোই হচ্ছে ভাইরাল ডিজিজ দুটোই হচ্ছে ভাইরাল রোগ এবং এই যে ডেঙ্গু চিকুনগুনিয়া এই যে যারা রয়েছে তারা হচ্ছে মশাবাহিত এরা মশাবাহিত ঠিক আছে বিশেষ কিছু প্রশ্ন এখান দিয়ে আসবে না এনসিআরটি তে যেটুকু রয়েছে সেটাই রয়েছে ঠিক আছে মানে এর নিয়ে বেশি কিছু ভাবার দরকার নেই এবং ডেঙ্গু সম্পর্কে তোরা এরা সবাই জানিস ডেঙ্গুতে প্লেটলেট ডেস্ট্রাকশন হয় এটা একটা বাচ্চা ছেলেও জানে যে ডেঙ্গুতে প্লেটলেটের ডেস্ট্রাকশন হয় সেই জন্য ডেঙ্গুর মেন সমস্যা হচ্ছে ব্লিডিং হওয়া এবার আসবে না শুধু এটা মাথায় রাখিস ডেঙ্গু এবং চিকুন দুটোই ভাইরাস এই জিনিসটা শুধু মাথায় রাখিস এইটাই প্রশ্ন দেবে পরীক্ষায় যে কোন মশাবাহিত রোগ ভাইরাস কারণ আমরা মশাবাহিত রোগ বললে নর্মালি আমরা ফাইলেরিয়ার কথা একটা ভাবি এবং একটা ভাবি ম্যালেরিয়ার কথা তো ম্যালেরিয়া কি ম্যালেরিয়া হচ্ছে প্লাজমোডিয়াম যেটা হচ্ছে প্রোটোজোয়া আরেকটা হচ্ছে ফাইলেরিয়া যেটা হচ্ছে উচ্চের এরিয়া যেটা হচ্ছে রাউন্ড তাই তোকে প্রশ্ন পরীক্ষায় করবে যে মশাবাহিত ভাইরাল একটা রোগের নাম বলো তার উত্তর হবে ডেঙ্গু চিকুনগুনিয়া বোঝাতে পারলাম এই প্রশ্নটাই আসবে ঠিক আছে এর বাইরে আমাকে বারবার যেটা বলছিল একটা স্টুডেন্ট বলছিল ড্রাগ নিয়ে খুব চাপ লাগে ড্রাগ নিয়ে কোনো চাপের ব্যাপার নেই ওপিওয়েড ওপিওয়েড ঠিক আছে ওপিওয়েড গ্রুপটার মেন ড্রাগ হচ্ছে মরফিন যেটা বেসিক্যালি অ্যানালজেসিক হিসাবে কাজ করে ব্যথা কমানোর জন্য ইউজ হয় ক্যান্সার পেশেন্ট খুব ব্যথা যেখানে হচ্ছে সেইখানে ব্যথা কমানোর জন্যে অ্যানালজেসিক হিসেবে মরফিন ইউজ হয় যেটা ওপিওয়াইট গ্রুপের মেনরা এই মরফিনকে একটু চেঞ্জ করে পাওয়া যায় ডাই অ্যাসিটাইল মরফিন যেটা হেরোইন বা স্ম্যাক নামে পাওয়া যায় যেটার কোনো কালার নেই গন্ধ নেই এবং তেঁতো হয় এবং ওপিওয়েড পাওয়া যায় হচ্ছে কপি গাছ থেকে ওপিওয়েড পাওয়া যায় কপি গাছ থেকে এবং ব্রেন এবং জিআইটি এই দুটোকে এফেক্ট করে ব্রেন এবং করে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে ওপিওয়েড গ্রুপের ব্যাপার ওপিওয়েড এর পরে যে গ্রুপটা সেটা হচ্ছে ক্যানাবিনয়েড ক্যানাবিনয়েড সম্পর্কে শুধু মাথায় রাখিস যে এর মধ্যে কারা করে সেটা হচ্ছে ভাঙ চর হাসিস গাঁজা এগুলো সব পরে হচ্ছে ক্যানাবিনয়েড এর মধ্যে এবং এরা মেনলি ব্রেন কে এফেক্ট করে এবং ক্যানাবিনয়েড এর মধ্যে মেনলি যেটা মাথায় রাখতে হবে যেটা হচ্ছে স্পোর্টসম্যান অ্যাবিউজ স্পোর্টসম্যান অ্যাবিউজ এই প্রশ্নটাই বারবার করে স্পোর্টসম্যান অ্যাবিউজে কে ইউজ হয় তো এটা হচ্ছে ক্যানাবিনয়েড ইউজ হয় স্পোর্টসম্যান অ্যাবিউজে কোকেন সম্পর্কে একটাই কথা মাথায় রাখতে হয় যে কোকেন হচ্ছে একমাত্র যেটা হচ্ছে স্টিমুলেন্ট যেটা উত্তেজিত করে তো স্টিমুলেন্ট এটা এটা ইউফোরিয়া করে তার সঙ্গে এরা হ্যালুসিনেশন করে তার সঙ্গে এরা হ্যালুসিনেশন করে তো হ্যালুসিনেশনে কোকেন তো করেই হ্যালুসিনেশন কোকেন ছাড়া আর যে যে করে সেটা হচ্ছে অ্যাট্রোপা এবং ডাটুরা তাহলে অ্যাট্রোপা ডাটুরা এবং কোকেন এই তিনজন হচ্ছে হ্যালুসিনেশন করে এই তিনজন হচ্ছে হ্যালুসিনেশন করে ঠিক আছে হ্যালুসিনেশন করে যেহেতু হ্যালুসিনেশানের কথা বলছি তাই বলছি যে আমি আজকে স্কুটি নিয়ে আসছিলাম তো আমার হঠাৎ করে সামনে মনে হলো একটা মানে চোখের ভুল একটা কিছু হলো হঠাৎ করে আমার মনে হলো সামনে কিছু একটা মানে একটা বিড়াল বা একটা কিছু এরকম রাস্তা ক্রস করছে এরকম হঠাৎ করে মনে হলো হঠাৎ করে আজকে রাত আটটার সময় আমি ফিরছিলাম তো ফাঁকা রাস্তা ছিল এবং আমার স্কুটিতে যথেষ্ট স্পিড ছিল পঞ্চান্ন ষাট এরকম কিলোমিটার পার আওয়ার স্পিড ছিল তো আমি ব্রেক করলাম যেই ব্রেক করলাম দেখলাম ব্যালেন্স হারিয়ে ফেলেছি চেষ্টা করলাম ব্যালেন্স করার বাট পারলাম না উড়ে গেলাম পড়লাম সব ছিটকে পড়লো মাথাটাকে বাঁচানোর জন্য বাধিক করে পড়লাম তাই বাঁ হাঁটু কনুই কাঁধ এবং এইখানটা এইখানটা তো এই ঘষে গেছি বলে এখানটা এ হয়ে গেছে তো এই জায়গাগুলো ছিঁড়ে গেল এবার আমি শুধু একটাই জিনিস তখন ভাবলাম ভগবানকে ধন্যবাদ দিলাম যে পিছন থেকে গাড়ি আসেনি পিছন থেকে যদি সেই সময় গাড়ি আসতো কারণ রাস্তা ছিল মেন রোড ছিল তো পিছন থেকে যদি গাড়ি আসতো এবং এই রাস্তায় যেহেতু ফাঁকা রাস্তা গাড়ি স্পিডেই আসে তাহলে আজকে এই ক্লাসও নিতে পারতাম না কিছুই হতো না কিছুই করা যেত না তো রক্ত মানে রক্ত টক্ত প্রচুর বেরিয়েছে ডিপ কাট হয়েছে কিন্তু সেলাই করলাম না মানে আমাকে সেলাই করতে বলছিল বাট আমি ডিসিশন নিলাম যে যে সেলাই করব না কারণ হিল হয়ে যাবে যেহেতু অত বয়স হয়নি আমার তো মোটামুটি হিল হয়ে যাবে আমার যে এক্সপিরিয়েন্স ডাক্তারি জ্ঞান যেটুকু বলে যে রোজ জামির এখন ড্রেসিং করাতে হবে রোজ কারণ হাঁটুটা ম্যাক্সিমামটা হাঁটুতে হয়েছে সেটা দেখাতে পারছি না হাঁটু ম্যাক্সিমাম হয়েছে তো এবং এই জায়গাগুলো ব্যথা হবে যেহেতু এইখানটা ঘষে পড়েছি আর এই জায়গাগুলোতে যে জায়গাগুলোতে রয়েছে এইখানটা পুরো ঘষে গিয়ে রক্ত টক্ত বেরিয়েছে সব জায়গাতে পুরো আর কি যাই হোক সেটা ঠিক আছে কিন্তু আমি শুধু ওটাই ভাবছি যে পিছন থেকে যদি একটা গাড়ি আসতো হাই স্পিডে তাহলে কি হতো তো যাই হোক মানে ভগবান চাইছে আমি আরো কিছুদিন থাকি এই পৃথিবীতে এবং আরো কিছু কাজ করি তো তাই আরো কিছু কাজ করতে হবে একত্রিশ তারিখ অফলাইন ক্লাসটা নিতে হবে যাই হোক এই হচ্ছে ব্যাপার এবং আমি যেহেতু আমার আছে ঠিকই ছিল আমাদের আমাদের সাড়ে নটা থেকে ক্লাস হবে সেই জন্য আমি ক্লাসটাকে ক্যান্সেল করলাম না শুধু ডিলে করলাম তিরিশ মিনিট কারণ এমার্জেন্সিতে গেছিলাম ড্রেসিং করাতে টাইম লেগে গেল আর এসে তারপরে ক্লাসটা শিডিউল করা হয়নি সেই জন্য লেট হলো শিডিউল করতে এবং যাই হোক তবুও ক্লাসটা যে হলো এটা একটা ভালো ব্যাপার সেটা একটা ভালো জিনিস হিউম্যান হেলডেনজিজের পরে আরেকটা যে চ্যাপ্টার যেটা নিয়ে আমি বলতে চাই সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ বায়োটেকনোলজি এখানে বিটি ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস থেকে একটা টক্সিন বেরোয় যেটা প্রো টক্সিন হিসাবে বেরোয় মানে ইন্যাক্টিভ থাকে এরা যে পোকাগুলো এদেরকে খায় তাদের মিড গার্টের অ্যালকালাইন পিএইচএ গিয়ে এরা অ্যাক্টিভ হয় মিডগার্টের অ্যালকালাইন পিএইচে গিয়ে এরা অ্যাক্টিভ হয় এবং অ্যাক্টিভ হয়ে সেরা সেই পোকাটাকে মেরে ফেলে তো কি করে বিটি থেকে একটা টক্সিন বেরোয় যেটা অ্যাকচুয়ালি একটা ইনঅ্যাক্টিভ টক্সিন হয়ে বেরোয় তার জন্য এরা বিটিকে কিছু করে না ব্যাসিলাস থুরেনজিয়েন্সিস মরে না বাট এটাকে যারা খায় সেই পোকামাকড়দের পেটের অ্যালকালাইন পিএইচে গিয়ে এটা অ্যাক্টিভ হয় এবং সেই পোকামাকড়গুলোকে মেরে ফেলে তো যে জিনটা থাকে সেটা হচ্ছে ক্রাইজিন এবং তোদেরকে ওই ক্লাসিক্যাল জিনিসটা করতে হবে যে ক্রাই ওয়ান এসি ওয়ান এবি আর ক্রাই টু এবি ক্রাই ওয়ান এসি টু এবি আর ক্রাই ওয়ান এবি এরা প্রত্যেকটাই তোদেরকে পড়তে হবে প্রত্যেকটাই পড়তে হবে যে এরা কাকে কাকে এফেক্ট করে ঠিক আছে তো বিটি সম্পর্কে এইটুকুই ইম্পর্টেন্ট তারপরে এম ইনকগনিশিয়া একে আটকানোর জন্য কি করা হয়েছিল এটা একটা নিম্যাটোড একে আটকানোর জন্য কি ইউজ করা হয়েছে একে আটকানোর জন্য যেটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে আর এন এ ইন্টারফিয়ারেন্স যেখানে একটা ডবল স্ট্যান্ডার্ড আর এন এ তৈরি হয় এবং সেইটা এই নিম্যাটোটকে আটকায় সেটা এই আটকায় ঠিক আছে মলিকুলার এ থেকে প্রশ্ন অলরেডি এসে গেছে তাই আসার সম্ভাবনা খুব কম যেহেতু এবছরই এসছে এলাইজা পিসিআর থেকে এবছর কোশ্চেন এসছে তাই পরের বছর সেটা থেকে প্রশ্ন আসবে না মলিকুলার ডায়াগনোসিস থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব কম তো আমার মনে হয় এবছর এই জায়গাটা থেকে প্রশ্ন আসতে পারে নিম্যাটোডা এই আর এন এ ইন্টারফিয়ারেন্স এই জায়গাটা থেকে এবছর প্রশ্ন আসতে পারে এই জায়গাটা বছরের জন্য ইম্পর্টেন্ট ফ্রম অফ বায়োটেকনোলজি যদি আমাকে বায়োটেকনোলজির কথা বলিস তাহলে আমি যেটা সব সবসময় খুব বলি যে ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশন জিন সেটা করে এইটা আমি বারবার বলি ইম্পর্টেন্ট প্ল্যান্ট সেল অ্যানিম্যাল সেল এইটা কিন্তু কোনোদিন ভুলবি না কিভাবে আমরা জিনকে ইন্ট্রোডিউস করব প্ল্যান্ট সেলের ক্ষেত্রে আমরা জিনকে ইন্ট্রোডিউস করার জন্য কি ইউজ করি আইদার অ্যাগেরো ব্যাকটেরিয়াম অ্যাগারো ব্যাকটেরিয়াম কিউমি ফ্যাশন টাই প্লাজমি অথবা জিন গান আর অ্যানিম্যালের ক্ষেত্রে আমরা ইউজ করি রেট্রোভাইরাস এবং এদিকে ইউজ করি মাইক্রো ইনজেকশন তো এই জিনিসটা কোনোদিন ভুলবি না এবং কোন সেলে ঢোকানোর জন্য আমরা প্রথমে ক্যালসিয়াম দিই তারপরে আইস তারপরে হিট তারপরে আবার আইস এইটা দিই এবং তারপরে এই জিনিসগুলোর উপায়ের সাহায্যে আমরা একটা জিনকে কোনো একটা সেলের মধ্যে ইন্ট্রোডিউস করে থাকি ঠিক আছে এইটার মাধ্যমে আমরা ইন্ট্রোডিউস করে থাকি বোঝা গেল আশা করা যায় বোঝা গেল আশা করা যায় ঠিক আছে লাস্ট যেটা ইম্পর্টেন্ট টপিক পড়াই রিপ্রোডাকশন না পড়ালে হয় না আমার তো রিপ্রোডাক্টিভ হেলথের একটা টপিক যেটা এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হরমোনাল কন্ট্রাসেপটিভ এটাও দু হাজার চব্বিশের খুব ইম্পর্টেন্ট টপিক হরমোনাল কন্ট্রাসেপটিভ যে কোন কোন কন্ট্রাসেপটিভ এর মধ্যে হরমোন আছে তোরা বলে ফেল একটা কি একটা হচ্ছে থার্ড জেনারেশন আইউডি থার্ড জেনারেশন আইউডি বা যেটাকে আমরা হরমোনাল আইউডি বলি নামের মধ্যেই আছে হরমোনাল তার মানে এদের থেকে হরমোন বেরোয় এর এক্সাম্পল কি মিরেনা এলএনজি টোয়েন্টি তো এরা প্রত্যেকে হচ্ছে আমাদের হরমোনাল আইউডি এবং এদের মধ্যে হরমোন আছে কোন হরমোন আছে যদি জিজ্ঞাসা করিস তাহলে প্রোজেস্টেরন আছে প্রত্যেকের মধ্যে আর কে আছে হরমোনাল কন্ট্রাসেপটিভ মধ্যে কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল যার মধ্যে ইস্ট্রোজেন প্লাস প্রোজেস্টেরন দুজনেই থাকে একটা আছে প্রোজেস্টেরন অনলি পিল বা যাকে আমরা মিনি পিল বলি এর মধ্যে প্রোজেস্টেরন থাকে একটা আছে ইমপ্ল্যান্ট ইমপ্ল্যান্টগুলোর মধ্যেও প্রোজেস্টেরন থাকে এছাড়া ইঞ্জেকশন রয়েছে তার মধ্যেও প্রজেস্টের থাকে তো এই সমস্ত কিছু যারা রয়েছে তারা প্রত্যেকে হচ্ছে হরমোনাল এরা প্রত্যেকে হচ্ছে হরমোনাল এরা প্রত্যেকে হচ্ছে হরমোনাল ঠিক আছে ভাই তুই খালি মনের কথা বলিস কেন কি মনের কথা বললো আরে হেলমেট দেখাচ্ছি হেলমেটের অবস্থা এই যে হেলমেট পরেছিলাম এবং এই হচ্ছে দেখা যাচ্ছে হেলমেট এই যে এটা গেছে ভেঙে আরে বুলেটটা আমার নয় আমার বন্ধুর বুলেট আমার বুলেট নেই বুলেটটা তো আমি ছবি তোলার জন্য ইউজ করেছি আমার বুলেট নেই আমার স্কুটি আছে তো যাই হোক তো এই কয়েকটা ইম্পর্টেন্ট টপিক আমরা ডিসকাস করলাম আর যেটা অলরেডি বললাম জাস্ট আরেকবার অ্যানাউন্স করে দিই যে থার্টি ফার্স্ট মার্চ অফলাইন ক্লাস অল আলফা স্টুডেন্ট যারা আলফাতে জয়েন করছে বা করেছে আলফাতে যারা রয়েছে প্রত্যেকেই করতে পারে ঠিক আছে তো দ্যাট ইজ আলফা যেখানে অফলাইন ক্লাস হবে থার্টি ফার্স্ট মার্চ সেভেন্থ এপ্রিল অফলাইন মক টেস্ট যেটা অলরেডি বললাম পরে আমি আরেকটা একটা ভিডিও দেব যেটা পার্টিকুলারলি ডেডিকেটেড একটা বলি এরকম ভিডিও দেব কবে থেকে বলছি একটা দু হাজার পঁচিশের এক বছরের ব্যাচের একটা ভিডিও দেব সে আর দেওয়া হচ্ছে না যাই হোক তারপরেও লোকে বলে যে যাই হোক কি বলে সেটার কথা বাদ দে সেটার মধ্যে আর গিয়ে লাভ নেই তো হ্যাঁ এবার যেটা বললাম যে যারা ক্লাস টুয়েলভে উঠলো অথবা যারা নিট দু কে টার্গেট করছে মানে যারা ক্লাস টুয়েলভে উঠলো বা টুয়েলভ পাস কিন্তু যারা টার্গেট করছে নিট দু হাজার পঁচিশকে এখন থেকেই যারা ধরেই নিচ্ছে এবছর প্রিপারেশান নেয়নি তারা চাইলে স্বপ্নের সন্ধানে দু হাজার ওয়ান ইয়ার এই ব্যাচটাতে এখনই জয়েন করে যেতে পারে দেরি না করে এপ্রিল মাসে এটা এপ্রিল থেকে শুরু হচ্ছে এখনই জয়েন করে যেতে পারে যেখানে অবভিয়াসলি ক্লাস টুয়েলভ পড়ানো হবে এবং এই প্রতিটা স্টুডেন্টকেই আমরা এর সঙ্গে তার মানে মে মাস থেকে যেটা শুরু হবে সেই ফিনিক্সেও আমরা অ্যাড করব যাতে তখন এখানে ইলেভেন শুরু হবে তো একসঙ্গে ইলেভেন টুয়েলভ চলবে যাতে উইদিন ডিসেম্বর দুটো সিলেবাসই কমপ্লিট হয়ে যায় ইলেভেন এদিকে তো টুয়েলভ হয়ে যাবে অক্টোবর নভেম্বরের নভেম্বরের মধ্যে টুয়েলভ হয়ে যাবে আর ইলেভেনটাও এদিকে হয়ে যাবে অক্টোবর নভেম্বরের মধ্যে তাহলে অক্টোবর নভেম্বরের মধ্যে দুটো সিলেবাসই কমপ্লিট হয়ে যাবে এইটা হচ্ছে ব্যাপার তো এইরা স্বপ্নের সন্ধানে দু হাজার পঁচিশ যেটা এপ্রিল থেকে শুরু হচ্ছে সেটাতে জয়েন করতে পারে ফোন নাম্বার ওটাই এই ফোন নাম্বারটাতে করে অ্যাডমিশন নিয়ে নিতে পারে এই দুটো ব্যাচ এটার ফিজ চার হাজার নশো নিরানব্বই আর এইটার টু ইয়ারের ওয়ান টাইম ফিজ হচ্ছে আট ট্রিপল এই হয়ে গেল ব্যাপার টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রয়েছে টেলিগ্রাম চ্যানেলে যারা নেই তারা জয়েন করে যাস আমি সমস্ত ক্লাস যা ইউটিউবে নিই বা যা আপডেট হয় সেগুলো টেলিগ্রাম চ্যানেলে আমি আপডেট করতে থাকি এই ডেসক্রিপশান লিঙ্ক রয়েছে সার্চ করলে নিট বায়োলজি বাই ডক্টর অর্কদ্বীপ এইটা লিখলে বেরিয়ে যাবে তো এই হচ্ছে ব্যাপার বাকি ডেসক্রিপশানে লেখা রয়েছে এগুলোর লিঙ্ক সব দেওয়া রয়েছে অসুবিধা নেই তো এই বলার রইল আর এই ক্লাস আমি মাঝে মাঝে নিতে থাকবো প্রতিটা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিক আমি কভার করব আজকের মতো এই অবধি সবাই খুব ভালো থাকিস এবং এই যে এই সমস্ত যে ঘটনাগুলো ঘটে এই ঘটনাগুলো প্রমাণ করে দেয় যে অ্যাকচুয়ালি জীবনে আমরা যে বেঁচে আছি আমরা যে আমাদের যে সুস্থ আমরা এবং আমরা যে কথা বলছি তো আমরা অ্যাকচুয়ালি খুব লাকি আমরা লড়াই করি আমরা আরো লোভে দৌড়াই আমরা আরো টাকা আয় করতে চাই আরো আমরা মারুতি ছেড়ে অডি এই যে বললো স্কুটি ছেড়ে বুলেট বুলেট ছেলে হার্লে ডিভিশন হার্লে ডেভিশন ছিল বাই তো এর কোনো শেষ নেই চাহিদার কোনো শেষ নেই আমি আজকে মনে করতেই পারি যে আমি শার্ক ট্যাঙ্কে যাই শার্ক ট্যাঙ্কে গিয়ে আমি একশো কোটি টাকার একটা কোম্পানি দাঁড় করাই অক্সিজেনকে বলি যে বিরাট বড় কোম্পানি সেখান থেকে ইনভেস্টমেন্ট নিই তারপরে তার একটা সিরিজে এরকম হতেই পারে মানে হতেও পারে ভবিষ্যতে মানে আমি বলছি চাহিদার কোনো শেষ নেই আমাদের কিন্তু আজকে আমি জাস্ট ওইটার পরে যখন এমার্জেন্সি গেলাম এবং যখন আমার এখান থেকে মানে চামড়াগুলো এরকম বেরিয়ে গেছিল হাঁটুর বিশেষ করে তো ওইখান থেকে দিয়ে যেগুলো চামড়াগুলো উঠে ওগুলোকে কাটছিল তখন আমি ভাবছিলাম ধন্যবাদ দিচ্ছিলাম আর কিছুই হতো না তো জীবনটা অনেক বেশি ইম্পর্টেন্ট এই যে আমরা অনেক সমস্যার কথা বলি আমরা অনেক কিছুর কথা বলি কেউ বলে যে আমার বাবা খুব গরিব কেউ বলে যে আমাদের বাড়িতে সময় কারেন্ট নেই কেউ মানে অনেকে অনেক রকম কথা বলে যে আমার ভালো টিচার নেই অনেকে অনেক রকম কথা বলে কিন্তু আমি সবসময় বলি যে তুই খুব লাকি যে তোর একটা জীবন আছে তুই বেঁচে আছিস এবং তুই তোর ক্ষমতা আছে কিছু করার সো কাজ কর কারণ আমরা আমরা কবে কবে না না কেউ জানি থাকবো তো আমি সবসময় এটাই বলি যে আমাদের এই পৃথিবীতে আসার উদ্দেশ্যই কিন্তু যে কিছু কাজ করে সেই কাজগুলোকে রেখে যাওয়া এটাই একমাত্র কারণ আমরা কেউ থাকবো না ঠিক আছে সবাই ভুলে যাবে ঠিক আছে কিন্তু যেটা থেকে যাবে সেটা হচ্ছে কাজ তো যতদিন আছিস ভালোভাবে কাজ কর আনন্দ করে কাজ কর যাতে তোরও ভালো হয় এবং আরেকজনেরও ভালো হয় এটাই বলার বাকি আরেকটা একটা জিনিসও সবসময় মাথায় রাখবি যে যাই হয়ে যাক না কেন সবসময় চেষ্টা করবি নিজের যেটা কাজ সেটাকে করে যাওয়ার যাই হোক না কেন যতক্ষণ বেঁচে আছিস যতক্ষণ লড়াই আছে কখনো হাল ছাড়বি না হতে পারে যতটা রেজাল্ট ভাব দিস ততটা রেজাল্ট হবে না তার থেকে কম হবে তার থেকে একটু খারাপ হতে পারে এরকম হতেই পারে যেরকম আজকে ক্লাস আমি সাড়ে নটা নেই সাড়ে নটায় শুরু করলাম তো হতে পারে যে সব কিছু প্ল্যান মাফিক হলো না তাতে হয়তো কম স্টুডেন্ট জয়েন করলো এমনি বললে বলে এলে ঠিকঠাক টাইম এলে হয়তো আরও স্টুডেন্ট জয়েন করত তো হতে পারে যে তুই তোর কাঙ্ক্ষিত ফলাফল পেলি না তবু এগুলো থেকে যাবে যেগুলো পরবর্তীকালে তোর যখন তুই খুব ডিপ্রেসড হয়ে যাবি যখন তোর মনে হবে যে আমি বোধহয় আর পারছি না তখন তোর এই লড়াইগুলো মনে থাকবে যে আমি সেই দিন এবং সেইখান থেকেও আমি লড়াই লড়াই করেছিলাম তো না কখনো চলতে থাকুক ওপরই আগামী পৃথিবী নির্ভর করছে যেটা নিয়ে আমরা সবসময় খুব ভয় পাই যে পরের প্রজন্মটা বোধহয় শেষ হয়ে গেল কারণ এদের না ভালোবাসা রয়েছে না এদের কোনো অ্যাটাচমেন্ট রয়েছে না এরা বই পড়ে না এরা ভালোভাবে এরা শুধু ট্রোল করে এরা শুধু এক সমালোচনা দেখে এরা কারো নেগেটিভ জিনিসকে বার করে সেটাকে নিয়ে গালাগাল দেয় কনসপিরেসি করে এই সবই করে কিন্তু আমার বিশ্বাস যে সবার মধ্যেই ভালো রয়েছে এবং সেগুলো বেরোবে এবং এই ভালো মানুষগুলোই পরের ভারতবর্ষকে পরের বাংলাকে এগিয়ে নিয়ে যাবে তাই আমার সবাইকে এটাই বলার যে সবাই খুব ভালো থাকিস এবং ভালো কাজ করিস কেনই আজকে এই কথাগুলো বলছি কারণ জাস্ট মৃত্যুর মুখ থেকে উঠে এসেছি কারণ আমি পড়েছি আমাকে তার আগেই ক্রস করে গেছে একটা গাড়ি ওই গাড়িটা যদি দু মিনিট পরে ক্রস করতো তাহলে আমার ওপর দিয়ে যেত আমার আগে ক্রস করে গেছে বলে আমি বেঁচে গেছি তো জীবন এক সেকেন্ডের বাট যতক্ষণ আছি লড়াই চলুক শুভরাত্রি